আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানজিয়া। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার র্যান্ডম ব্লগ। তো কিছুদিন আগে আমার ভার্সিটি থেকে আমাদের প্র্যাকটিক্যালের জন্য মিল ভিজিটে যাই। ওইটা অ্যাকচুয়ালি মিল ভিজিট প্লাস একটা মিনি পিকনিক ছিল, এই কারণে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একটু বেশি করে কাপড় নিয়ে যাই। তো আমি এখন সকালে রওনা দিই। সকালে ওয়েদারটা খুবই ভালো ছিল, আমার কাছে সময় খুবই কম, আমাকে 7:20 মধ্যে ফার্ম গেটে থাকতে হবে। কিন্তু আমি যখন ফার্ম গেটে নামি তখন অলরেডি 7:15 বাজে। তো আমার 5 মিনিটে হচ্ছে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাইতে হবে। ইভেন আমি পৌঁছায়ও যাই একদম ঠিক টাইমে। আমি ফার্স্টে ভাবি যে আমি টাইম মতো পৌঁছাতে পারবো না। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা টোটাল হচ্ছে 60 জনের মতো ছিলাম ম্যামরা নিয়ে। তো সবাই মিলে হচ্ছে আমরা এই ডাবল ডেকারটা ভাড়া করি যাওয়ার জন্য। যেহেতু আমাদের এটা একটা মিনি পিকনিক টাইপও ছিল, তো আমরা হচ্ছে এক্সট্রা করে খাবার প্লাস হচ্ছে সাউন্ড বক্সও নিয়ে যাই একটু গাড়িতে যাওয়া আসার সময় একটু মজা করার জন্য। এইটা হচ্ছে আমাদের ভার্সিটির যে ব্যানারটা ছিল সেটা। তো আমরা হচ্ছে নিচের তলা আর দোতলাতে সবাই বসে যাই, আমাদের যাত্রাও শুরু হয়ে যায়। আমাদের যেতে খুব বেশি সময় লাগে না, আমরা পৌঁছে যাই নরসিংদী বৈশাখী স্পিনিং মিলে। এখানে আসার পর আমরা গ্রুপ ওয়াইজ করে ভাগ হয়ে যাই এবং এক গ্রুপ করে হচ্ছে আমরা ফুল মিলটা ঘুরে দেখি। আমরা এখানে একদম সেই তুলা থেকে সুতা তৈরির যে প্রসেসটা, ফুল প্রসেসটা আমরা দেখি ঘুরে ঘুরে। আমাদেরকে গাইড করে এখানকার দুজন লোক। আর এখানে দেখলাম যা এখানে হচ্ছে প্রত্যেকটা সেকশনে প্রচুর আওয়াজ হয়। জানি না ওনারা কীভাবে এত আওয়াজের মধ্যে এখানে কাজ করে, প্রচুর আওয়াজ হয়। আমরা ফুল ঘুরে দেখি, এরপরে আমরা আবার চলে যাই আরেকটা মিলে। সেখানে যেতে গিয়ে আমাদের একটু অবস্থা খারাপ হয়ে যায়, কারণ অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়। তারপরে হচ্ছে আমরা এখানেও কিছু প্রসিডিউর দেখি। দেখার পরে আমরা এখান থেকে কিছু স্যাম্পল কালেক্ট করি, যেগুলো নিয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো তৈরি করতে হবে। ওভারঅল মিল ভিজিটের এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো ছিল। নরসিংদীতে হচ্ছে আমাদের গাইড টিচার যে লিজা ম্যাম, তার বাসা। তো আমরা হচ্ছে স্যাম্পল কালেক্ট করে লাস্ট মিল থেকে আমরা চলে যাই ম্যামের বাসায়। আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট নিই, একটু ফ্রুটস খাই, তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে যাই আমাদের বাসের দিকে ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। তো এই যে আমরা সবাই বসে আছি, অনেকে অনেক টায়ার্ড হয়ে গেছে। আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে সিঁড়িতেই বসেছিলাম, কারণ এখান দিয়ে অনেক সুন্দর বাতাস আসতেছিল, আমরা আর উপরে গিয়ে সিটে বসি নাই। আর হ্যাঁ, তারপরে আমরা বসে একটা হোটেলে খাওয়া দাওয়া করি। ওই ক্লিপসগুলো আমি নিতে পারিনি, যার কারণে ভিডিওতে আর অ্যাড করা হয়নি। তারপর আমরা ফাইনালি পৌঁছে যাই। এখানে হচ্ছে আমাদের ম্যামের পরিচিত থাকার কারণে আর আমাদের পার্সনের সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমরা এখানে বেশ কিছু টাকা ডিসকাউন্ট পাই। তারপর আমরা চেঞ্জ করে ম্যামদের সাথে একসাথে অনেক মজা করি, অনেকক্ষণ থাকি এই জায়গাটাতে, এবং ফাইনালি আমাদের জার্নিটা শেষ হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই মিল ভিজিট প্লাস মিনি পিকনিকটা অনেক ভালো যায়। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।